বিশালগঞ্জ নিচের বাজারে রবিবার রাতে ত্রিপুরেশ্বরী হোটেলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সোমবার সকাল 9টা নাগাদ হোটেলের রান্নার লোক এসে দেখতে পায় দরজা ভাঙা, দোকানে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। তারা দোকান মালিক লিটন গোস্বামীকে দরজা ভাঙা এবং চুরির ঘটনা জানালে তিনি তড়িঘড়ি দোকানে ছুটে আসেন। দোকান মালিক জানান, তিনি এসে দেখতে পান দোকানের ক্যাশ বাক্স থেকে 12 থেকে 13 হাজার টাকা সহ দোকানের থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। ঘটনাটা সকালবেলা রান্নার লোক আমার দোকানে আইসে, সেটা দেখে দরজা খোলা, তাই নিয়ে আমার কাছে ফোন করছে, দাদা আপনি কি দোকানে আইসেন নি? বলছি না, আমি আইতাছি দোকানে, আপনি দরজা দিয়ে খোলা, আমি তো দেখেন না ভিতরে গিয়ে কিছু হয়েছে মিশে নি। তাই বিলিয়া দেখে মানে আমার দরজা ভাঙিয়া ফ্রিজে মাল আসলো, ক্যাশে টাকা আসলো, মানে 12-13 হাজার টাকার মতো আসলো, এটি সব লয়ে ঢুকে গেছে। কোন জায়গায় ঘটলো? নিচের বাজার। তারপরে ক্যামেরা লাগানো আছে তরুণ সঙ্গের পাশে, এটা নিচের দিকে, এটা আমার দোকানে কোনো পায় না, নিচের দিকে নাই মেরেছে ক্যামেরা। কটা ক্যামেরা লাগানো আছে? তিনটা। সবগুলি কি নিচের দিকে নামানো? নিচের দিকে আমার দোকানের, এটা নিচের দিকে নামানো দেখা যাচ্ছে। তাহলে আপনার কী মনে হচ্ছে আপনার দোকানে ঘটনা ঘটনা কি এটা নামানো হয়েছে নিচের দিকে? আমি এটা ঠিক বলতে পারি না কি আগে নামানো আসলো কি না বলতে পারি না, আমি এখন লক্ষ্য করে দেখছি যে নিচের দিকে ক্যামেরাটা নামানো আছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।